বন্ধুরা, এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার যে কোনো একটা নতুন ব্যক্তিকে বা কোনো একজনকে প্রথম দেখাতেই কিন্তু তুমি তাকে ইমপ্রেস করে ফেলতে পারো বা তাকে প্রভাবিত করে ফেলতে পারো। বাট সেই ব্যক্তিটির সঙ্গেই কিন্তু একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করতে গেলে কিন্তু যথেষ্টই সময় লেগে যায়, তথা তার প্রতি কিন্তু এফোর্ট প্রয়োগ করতে হয়। এর পাশাপাশি অনেক সময় আমরা সেই ব্যক্তিটির সঙ্গে সেই ইমোশনাল বন্ড তৈরি করতে গিয়ে কিন্তু যে পরিমাণ সময় তথা এফোর্ট লাগাই, তারপরেও কিন্তু তাকে বা তার সঙ্গে কিন্তু সেই ইমোশনাল কানেক্টটা বা সেই বন্ডটা কিন্তু আমরা তৈরি করে উঠতে সক্ষম হই না, আমরা কিন্তু সেক্ষেত্রে ব্যর্থ হই। এবার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সাইকোলজিক্যাল ছোট ছোট জিনিস তুলে ধরবো যার মাধ্যমে তুমি যে কাউকে অল্প সময়ের মধ্যেই ইমপ্রেসের পাশাপাশি তার সঙ্গে একটা এমন ইমোশনাল বন্ড তৈরি করতে পারবে যে সে তোমাকে সারা জীবন মনে রাখবে এবং তোমার সঙ্গে তার একটা মধুর সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। এরই পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট, তুমি তোমার ভালোবাসার মানুষটিকে, যাকে নিয়ে তুমি সারাক্ষণ ভাবো, দিয়ে তোমার জীবনের সবকিছু, সেই মানুষটির মনে এমন কিছু সাইকোলজিক্যাল বিষয়ের মাধ্যমে তার মনে একটা এমন ছবি এঁকে ফেলতে পারবে যার ফলে কিন্তু সে তোমাকে সর্বত্রই আলাদা ভাবে দেখবে এবং তোমাকে একটা সব সময় আলাদা ভাবনায় মনের মধ্যে খেতে রাখবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম পয়েন্ট হিসেবে যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে প্রশংসা করা। দেখো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু জানি প্রশংসা সকলেরই প্রিয়। সাইকোলজির মতে প্রত্যেকটা ব্যক্তির মানসিক সবচাইতে বেশি চাহিদা হলো প্রশংসিত হওয়া। এবার প্রশংসা সকলের ভালো লাগে এটা কিন্তু আমরা সকলে জানি, বাট তোমাকে কিন্তু এখানে আমি কারোর সামনাসামনি প্রশংসা করতে বলছি না। এর অর্থ কি এটা যে তুমি কারো পেছনে গিয়ে প্রশংসা করবে? তাও কিন্তু না। তোমাকেই করতে হবে কি, যে ব্যক্তিটা তুমি মন জয় করতে চাও বা তোমার সেই ভালোবাসার মানুষটির প্রশংসা তুমি করো বা তার সামনে করো না, তার কোনো প্রিয় ব্যক্তি বা অন্য কারো সামনে করো, যার সামনে প্রশংসাটা করলে পরে সে তাকে গিয়ে যখন বলবে না, তখন কিন্তু সেই প্রশংসাটার মূল্য অনেকটাই বেড়ে যাবে। আজকাল এমন একটা সময় চলছে, দেখবে যদি কেউ সামনাসামনি আমাদের এসে প্রশংসা করে না, সেখানে কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন কাজ করে যে এই ব্যক্তিটি আমাদের প্রশংসা করছে বা আমার ভালোবাসার মানুষটি আমার এত প্রশংসা করছে, নিশ্চয়ই এর পিছনে ওর কোনো স্বার্থ লুকিয়ে আছে বা আমার কাছ থেকে ও কিছু হাসিল করতে চাইছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলের মনেই কাজ করে, কেননা আজকাল মানুষ খুবই স্বার্থপর। মানুষ প্রশংসা করার ক্ষেত্রেও কিন্তু নিজের প্রয়োজন মেটানোর জন্য সামনের জনের প্রশংসা করে তার কাছ থেকে কিছু হাসিল করার চেষ্টা করে থাকে। তাই কিন্তু সামনের জন যদি আমাদের প্রশংসা করে থাকে এবং সে প্রশংসা যদি একটু বেশি হয়, তখন কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন কাজ করেই যায় যে এই প্রশংসার মধ্যে কোনো কিছু লুকিয়ে নেই তো। তাই প্রশংসা এবং তোষামোদের মধ্যে পার্থক্যটা বুঝে প্রশংসাটাই করবে, তোষামোদ করতে যাবে না। তোষামোদ আর প্রশংসা কিন্তু এক না। আর এই প্রশংসাটা কিন্তু কখনোই তোমার প্রিয় ব্যক্তিটির সামনে বা যে ব্যক্তিটিকে তুমি ইমপ্রেস করতে চাইছো তার সামনে করবে না, বরং তুমি তার সম্পর্কে প্রশংসা এমন একজনের কাছে করো যে তার কাছে সেই প্রশংসার বিষয়টা যখন তুলে ধরবে না, তখন কিন্তু তোমার সম্পর্কে তার মনে একটা আলাদা ছবি তৈরি হবে। তোমাকে যদি কেউ প্রশংসা করে থাকে এবং সে প্রশংসা যদি কেউ সামনাসামনি করে থাকে, সেটা যেমন তোমার ভালো লাগে, তার চেয়েও তুমি লক্ষ্য করে দেখবে যে তোমার প্রশংসা তোমার কোনো প্রিয় ব্যক্তি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সামনে কেউ করেছে এবং সে তোমার সামনে এসে বলছে, এই শুনিস বা এই জানিস যে তোর সম্পর্কে ও এত সুন্দর সুন্দর কথাগুলো বলছিল, তুই এ করতে পারিস, তোর মধ্যে এই গুণগুলো আছে, তখন তোমার কেমন লাগবে একটা বিষয় ভেবে দেখো তো। আমরা প্রত্যেকটাই কিন্তু সরি বন্ধুরা, আমরা প্রত্যেকটাই কিন্তু প্রশংসার পাগল, কিন্তু সেই প্রশংসা যদি আমাদের সামনে ডাইরেক্টলি কেউ না করে যদি অন্য কারোর সামনে করে এবং সে অন্য ব্যক্তিটা যদি আমাদের সামনে এসে বলে যে আমাদের নামে অন্য কেউ প্রশংসা করছে, তখন কিন্তু আমাদের একটা সত্যি আলাদা ভালো লাগে এবং সেই প্রশংসার মধ্যে কিন্তু আমরা কোনো স্বার্থের গন্ধ খুঁজে পাই না। কেননা সে কিন্তু আমাদের সামনে এসে প্রশংসা করছে না, সে আমাদের সম্পর্কের প্রশংসা অন্য কারো কাছে করছে। এবং সত্যি প্রশংসা এটাই কিন্তু আমাদের সকলের পছন্দ হয়। তোষামোদ বা স্বার্থ সম্পর্কিত প্রশংসা কিন্তু আমাদের একদমই পছন্দ না। তাই তোমার প্রিয় মানুষটির প্রশংসা তুমি সর্বত্রই অন্য কারো কাছে করো বা যাকে তুমি ইমপ্রেস করতে চাইছো তার প্রশংসা তুমি অন্যের কাছে করো। নাম্বার 2, যদি তুমি কোনো ব্যক্তির কাছে বা তোমার প্রিয় মানুষটির কাছে বিশ্বাসী হয়ে উঠতে চাও, সেক্ষেত্রে তোমাকে আমি একটা এমন টিপস দেব যে টিপসটা খুবই কার্যকরী এবং সাইকোলজিক্যাল প্রুফ। তোমার দ্বারা কোনো একটা যদি ভুল হয়ে যায় সম্পর্কের মধ্যে থাকাকালীন, লক্ষ্য করে দেখবে যে ছোটখাটো ভুল কিন্তু সকলের ক্ষেত্রে হয়ে থাকে এবং যখন তোমার দ্বারা কোনো একটা ছোট ভুল হয়ে যায়, সেই ভুলটা করার পর কিন্তু তুমি মনে মনে ভাবো যে এই ভুলটা সম্পর্কে যদি সেই ব্যক্তিটি বা তোমার প্রিয় মানুষটি জেনে যায়, তবে কিন্তু তোমাকে খারাপ ভাববে, তোমাকে বকবে, যার কারণের জন্য কিন্তু তুমি ভয়ে তোমার প্রিয় মানুষটিকে তোমার সেই ভুলটার বিষয়ে বলো না। এক্ষেত্রে সেই ভুলটি যখন অন্য কারোর মারফতে তোমার সেই প্রিয় মানুষটি বা
যার কাছে তুমি বিশ্বাসী হতে চাইছো সেই মানুষটি জেনে যায়, তখন কিন্তু সে তোমাকে জিজ্ঞেস করে যে তুমি এই ভুলটা কেন করেছো বা এই ভুল সম্পর্কিত প্রশ্ন করে থাকে। বাট আমি তোমাকে এখানে বলবো, যদি তোমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, তখন কিন্তু তুমি তোমার প্রিয় মানুষটিকে নিজে থেকে গিয়ে বলে দাও যে এই ভুলটা আমি করেছি বা এই ভুলটা আমার দ্বারা হয়ে গেছে। এক্ষেত্রে অনেকে এমনটা ভেবে থাকে, যদি আমি এই কথাটা আমার প্রিয় মানুষটিকে বা যার কাছে আমি বিশ্বাসী হতে চাইছি তাকে বলি, সে কিন্তু আমার উপর রেগে যাবে এবং আমাকে বকাঝকা করবে বা অনেক কটু কথা বলতে পারে, যে কারণের জন্য কিন্তু তার রাগের সম্মুখীন হওয়ার ভয়ে কিন্তু আমরা আমাদের সেই ভুলগুলো কিন্তু আমাদের প্রিয় মানুষগুলোকে বলি না। বাট আমি তোমাকে বলবো, যদি তুমি সেক্ষেত্রে বলে দাও, হয়তো তোমাকে এক সাময়িক সময়ের জন্য তার রাগের সম্মুখীন হতে হবে, তোমাকে কিছু কটু কথা বলেও দিবে, বাট যখন সে সিচুয়েশনটা পার হয়ে যাবে তখন কিন্তু তার মনে তোমার সম্পর্কে একটা এক্সট্রা ধারণা সৃষ্টি হবে। কেননা সে তোমাকে মন থেকে এতটাই বিশ্বাস করবে, এতটাই বিশ্বাস করবে যে সে ভাববে যে তুমি সত্যিই একটা বিশ্বাসী মানুষ। কেন? যদি তোমার দ্বারা কোনো ভুলও হয়ে থাকে, তুমি কিন্তু সেই ভুলটা তাকে লুকোবে না, তুমি কিন্তু সেই ভুলটা করার পরে নিজের মনের মধ্যে একটা আত্মগ্লানিতে ভুগবে, একটা গিল্টি ফিল করবে, আফসোস করবে, যার ফলে কিন্তু তুমি তাকে সেই কথাটা বলে কিন্তু হালকা হবে এবং সে তোমাকে এতটাই বিশ্বাস করবে যে তুমি কখনো তাকে ধোকা দিতে পারো না বা তুমি কখনো তাকে এমন কোনো কথা লুকাবে না যে কথাটা লুকালে বা যে বিষয়টা অন্য কারো মারফতে জানলে তার মনে কষ্ট হয়, যার ফলে কিন্তু তুমি নিজে থেকে যে তাকে বলে দেবে না, তার মনে তোমার সম্পর্কে এমন একটা বিশ্বাসের ছবি তৈরি হবে না যে বিশ্বাসটা কিন্তু কোনো সময় ভাঙবে না। তাই যদি তোমাদের সম্পর্কের মধ্যে তুমি কোনো ছোটখাটো ভুল করে থাকো বা তোমার দ্বারা কোনো ছোটখাটো ভুল হয়ে যায়, সেক্ষেত্রে নিজে থেকে তুমি তোমার প্রিয় মানুষটির সামনে গিয়ে সেই ভুলটা স্বীকার করো। সাময়িক সময়ের জন্য হয়তো তোমাকে অনেক রাগ, অনেক কটু কথার সম্মুখীন হতে হবে, বাট সেই সিচুয়েশনটা পেরিয়ে যাওয়ার পরে কিন্তু তোমাকে সে এতটাই বিশ্বাস করবে যে তুমি কল্পনাও করতে পারবে না। নাম্বার থ্রি, তোমাদের সম্পর্কের মধ্যে তুমি তোমার সামনের জনের কাছে তোমার ট্রাস্ট লেভেলটা দেখাও, অর্থে তুমি সামনের জনকে কতটা বিশ্বাস করো সেটা তুমি তাকে দেখাও যে তুমি তাকে কতটা বিশ্বাস করো। কিভাবে? দেখো একটা বিষয় তোমাদেরকে বলি, যদি কোনো ব্যক্তি তোমাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে, অন্ধের মতো কিন্তু চোখ মুখ বন্ধ করে নয়, এমন ভাবে বিশ্বাস করে যে তুমি সত্যি একটা বিশ্বাসী মানুষ এবং সে তোমাকে বলে যে আমার তোমার প্রতি কোনো ডাউট নেই, আমার এই সম্পর্কটাকে নিয়েও কোনো ডাউট নেই এবং তোমার প্রতিও আমার কোনো ডাউট নেই, তোমার সম্পর্কে সর্বদাই আমি পজিটিভ ভাবি এবং আমি জানি যে তুমি কখনো এমন কোনো কাজ করতে পারো না যে কাজের দ্বারা কিন্তু আমার মনে কষ্ট পায় বা তুমি কোনো এমন ভুল করতে পারো না বা এমন কোনো কাজ করতে পারো না যার দ্বারা ভবিষ্যতে আমাদের সম্পর্কটার ক্ষতি হতে পারে। মেইনলি তুমি সামনের জনকে এতটাই বিশ্বাস করো যে সামনের জনের সম্পর্কে তোমার মনে এমন একটা পজিটিভ ছবি এঁকে রয়েছে যে তার সম্পর্কে তোমার মনে কোনো বিষয়ে কোনো ডাউট নেই। যখন তুমি এই বিষয়টা তাকে ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি দেখাবে, তখন কিন্তু সে মনে মনে ভাববে যে আমার সম্পর্কে ও এত পজিটিভ ভাবে, আমাকে নিয়ে ওর মনে এতটাই বিশ্বাস, তখন কিন্তু সেই ব্যক্তিটি তোমার বিশ্বাসকে মর্যাদা দেবে এবং কখনো সে তোমার বিশ্বাসকে ভাঙার চেষ্টা করবে না। ধরো তোমাকে কোনো একটা ব্যক্তি বিশ্বাস করে এবং এতটাই বিশ্বাস করে যে তোমার সম্পর্কে সে কখনো নেগেটিভ কথা শুনতে চায় না এবং তোমার সম্পর্কে তার মনে একটা স্বচ্ছ ধারণা রয়েছে যে তুমি একটা ভালো ব্যক্তি, তুমি একটা এমন পার্সন যে তোমার দ্বারা এমন কোনো ভুল বা এমন কোনো কিছু হতে পারে না যার ফলে তার কোনো ক্ষতি হতে পারে, এরকমই কিন্তু একটা ছবি তার মনে তোমার সম্পর্কে তৈরি হয়ে আছে এবং যে কথাটা কিন্তু তুমি কোনোভাবে জানতে পেরেছো সে কিন্তু তোমাকে ডাইরেক্টলি এসে জানায়নি, কারো কাছে বলেছে বা তার ব্যবহারের ফলে সে তোমাকে বুঝিয়ে দিয়েছে। তখন কিন্তু দেখবে যদি তুমি কোনো ভুল ব্যক্তি হয়ে থাকো, তুমি অন্যের সঙ্গে ভুল করলেও কিন্তু তুমি কখনো চাইবে না যে সামনের জনকে তার বিশ্বাস ভাঙার জন্য এমন কোনো কাজ তোমার দ্বারা হোক যে সে তোমাকে যতটা বিশ্বাস করে সেই বিশ্বাসের জায়গাটা যেন কখনো নষ্ট না হয়, চাইবে কিনা বলো? সেই একইভাবে তুমি তোমার ভালোবাসার মানুষটির কাছে তোমার বিশ্বাসটা তুলে ধরো যে তুমি তাকে কতটা বিশ্বাস করো, যার ফলে কিন্তু সে কখনো চাইবে না যে তুমি যে পরিমাণ তাকে বিশ্বাস করো তোমার মনে তার সম্পর্কে যে ছবিটা তৈরি হয়ে আছে সেই ছবিটা নষ্ট করতে কিন্তু সে কখনোই চাইবে না। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হলেও কিন্তু আমরা এমনটা করে থাকি বা এমনটাই কিন্তু চাই, আমাদেরকে যে মানুষগুলো বিশ্বাস করে, যে মানুষগুলো রেসপেক্ট করে, যে মানুষগুলো আমাদেরকে যথেষ্টই সম্মান করে, তাদের সম্মানকে কিন্তু আমরা কখনো ভাঙতে চাই না। আমরা ভাবি যে এই মানুষটা আমাদের সম্পর্কে এত সুন্দর ভাবনা হবে, তার মানে আমাদের সম্পর্কে এত সুন্দর একটা ছবি আঁকা রয়েছে, আমরা কখনোই চাইবো না সেই ছবিটাকে নষ্ট করতে, চাইবে কিনা বলো? সেরকম ভাবেই তুমি তোমার ভালোবাসার মানুষটিকে বোঝাও ইনডাইরেক্টলি যে তুমি তাকে কতটা বিশ্বাস করো, তুমি তাকে কতটা রেসপেক্ট করো। আজকের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট থার্ড পয়েন্ট এবং এমন একটা
পয়েন্ট, যে পয়েন্টটা কিন্তু প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে কিন্তু মেনে চলা উচিত। কেননা এই বিষয়টা যদি মেনে চলে তবে বহু সম্পর্ক কিন্তু অকালে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। দেখো, সম্পর্ক মধ্যে থাকাকালীন কিন্তু যদি তুমি তোমার পার্টনারের কাছ থেকে কোনো একটা বিষয়ে হার্ট হও বা সে এমন একটা কাজ করে ফেলেছে যার ফলে কিন্তু তোমার মনে প্রচন্ডই রাগ কাজ করছে, তুমি তার সঙ্গে দেখা করা মাত্রই তুমি তাকে ডাইরেক্ট আঙুল তুলে বলতে শুরু করে দিলে যে হ্যাঁ তুমি এটা কেন করেছো, তুমি আমার বিষয়টা কেন ভাঙলে, তোমার দ্বারা এমন ব্যবহারটা আশা করেছি, মানে তোমার প্রতি সে যে ব্যবহারটা করেছে যার ফলে কিন্তু তুমি তাকে কমপ্লেন করতেই থাকলে, এটা কিন্তু করবে না। যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে বা সে তোমাকে কোনো একটা বিষয়ে দুঃখ দিয়ে থাকে, তাকে কিন্তু কুইক রেসপন্স করবে না। আমরা কিন্তু সবাই দেখবে এতটাই অধৈর্যবান হয়ে থাকি যে কোনো একটা ভুল যদি সামনে কারজন করে থাকে আমাদের ক্ষেত্রে, আমরা কিন্তু তৎক্ষণিক তাকে কথা না শুনে কিন্তু থাকতে পারি না। এটা কিন্তু আমাদের সকলেরই একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বা যখন তুমি তোমার পার্টনারের কোনো ভুলকে হওয়ার পর তুমি তার ভুলের জন্য তাকে কুইক রেসপন্স না করে চুপচাপ থাকো, সহ্য করো, দেখো সে তোমাকে কি বলছে, যখন তুমি তার সামনাসামনি হবে তখন তাকে কথা না শুনিয়ে ব্লেম না করে তুমি চুপচাপ থেকে যাও, দেখবে সে কিন্তু নিজে থেকে তোমাকে এসে সরি বলবে এবং নিজের ভুলটা স্বীকার যাবে। বাট যখন তুমি তাকে ডাইরেক্ট দেখা হওয়া মাত্র তার দিকে আঙুল তুলে কমপ্লেন করতে শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু সে একটা পয়েন্ট পেয়ে যাবে যে সে নিজেকে তোমার সামনে কিভাবে ঠিক প্রমাণ করতে চাইবে। কেননা তর্কের ফলে, ব্লেম করার ফলে কিন্তু তার মধ্যে সেই অপরাধ বোধটা কাজ করবে না যে সে একটা ভুল করেছে বা সে তোমাকে হার্ট করেছে, এবং সে কিন্তু নিজের মতো করে তার পক্ষ তোমার সামনে রাখতে শুরু করবে, তোমাদের মধ্যে একটা তর্ক সৃষ্টি হবে যার ফলে কিন্তু তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু এমনটা সকলেই করে থাকি যে কোনো একটা বিষয় যদি আমাদের সামনের জন্য আমাদেরকে হার্ট করে থাকে বা ভুল করে থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তার প্রতি রেসপন্স দিই। এক্ষেত্রে যদি তুমি নিজেকে একটু সামলে নিতে পারো তবে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট পাবে। সেও কিন্তু সেই ভুলটা করার ফলে যখন তুমি তার সামনাসামনি তাকে কিছু বলবে না, তখন কিন্তু সে ভাববে যে আমি এত বড় একটা কিছু করে ফেলেছি, আমি তাকে হার্ট করেছি, তারপরও সে কোনো কথা বললো না। সে নিজে থেকেই দেখবে একটা অপরাধ বোধ বা একটা গিল্টি ফিল করবে এবং সে নিজে থেকে তোমাকে সরি বলবে, নিজের ভুলটা স্বীকার যাবে, একটা ভালো রেজাল্ট কিন্তু তুমি পাবে। আর যখন তুমি তার দিকে আঙুল তুলবে না, তখন কিন্তু সে দেখবে তার মধ্যে সে অপরাধ বোধটা কাজ করবে না, সে জানে যে আমি ভুলটা করেছি এবং ভুলের শাস্তি স্বরূপ সে কিন্তু আমাকে কথা শুনিয়ে দিয়েছে, এবং সে কিন্তু নিজের ভুলটা স্বীকারই যাবে না, বরং তোমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক সিচুয়েশন ক্রিয়েট হবে যার ফলে তোমাদের সম্পর্কটার মধ্যে কিন্তু এমন একটা দূরত্ব সৃষ্টি হবে যে এই দূরত্বর ফলে কোনো সময় তোমাদের সম্পর্কটা ভেঙেও যেতে পারে। তাই সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে সামনে একজন, তখন কিন্তু কুইক রেসপন্স করবে না, বরং একটু ধৈর্যশীলতার সঙ্গে সে বিষয়টাকে হ্যান্ডেল করে দেখবে একটা খুব সুন্দর রেজাল্ট পাবে। এবং এটা কিন্তু সকল সম্পর্কে সকলের মধ্যে করা উচিত, যার ফলে কিন্তু বহু সম্পর্কে অকালে বেঁচে যায়।